ঈদের আনন্দ করো, কোলাকুলি ফুর্তি করো, ঈদের আনন্দ করো, কোলাকুলি ফুর্তি করো, হাসি খুশি রং তামাশা এই জীবনের জন্য বড় দরকারি, যত পার করো ঠাট্টা মস্কারি মস্কারি, যত পার করো ঠাট্টা মস্কারি, ঈদের আনন্দ করো, কোলাকুলি ফুর্তি করো, ঈদের আনন্দ করো, কোলাকুলি ফুর্তি করো, হাসি খুশি রং তামাশা এই জীবনের জন্য বড় দরকারি, যত পার করো ঠাট্টা মস্কারি মস্কারি। সুপ্রিয় দর্শক শ্রোতা ও বন্ধুরা, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ঈদ আনন্দে অনেক ভরপুর সবাই। কিন্তু আমি নিশ্চয় আপনাদের সামনে এসেছি কিছু মজা নিয়ে, যাতে আপনাদের এই ঈদ আনন্দটা আরও বেশি বেশি হয়। এর জন্য আপনাদের সামনে আজকে আমি যে জিনিসটি উপস্থাপন করব, হারুন কিসিঞ্জারের ঠাট্টা মস্কারি। হারুন কিসিঞ্জারের ঠাট্টা মস্কারি, হারুন কিসিঞ্জারের ঠাট্টা মস্কারি, যত পার করো ঠাট্টা মস্কারি। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস মাধবী আপনাদের জন্য। কেমন আছেন আপনারা? আপনাদের জন্য অনেক 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 শুভেচ্ছা। আজ আমাদের মাঠে সারা বিশ্বের গাভী ধোয়া প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। 100 বছর পর পর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজকের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবেন তারা আগামী অনুষ্ঠানে নাও থাকতে পারেন। অনেক কষ্টে যারা ফাইনালে এসেছেন তারা হলেন জাপানের জাং জুং। পাকিস্তানের পাকুরিয়া। আসসালামু আলাইকুম, মে পাকিস্তানি হুম, অর আপ লোক কেসা হ্যায়? অস্ট্রেলিয়ার মিস্টার অল্ডার। ওকে কাম অন। এর মাঝখানে আছে বাংলাদেশের হারুন কিসিঞ্জার। আমাদের চার দেশের চার প্রতিযোগীকে প্রস্তুত হওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের গাভীর দুধ দেওয়া এখনই শুরু হবে। 1 2 3 4 আপা, পাকিস্তান ভালো করছে, জাপান ভালো করছে, কিন্তু বাংলাদেশ সময় টানাটানি করছে কেন? ওহ নো ডিস্টার্ব, অস্ট্রেলিয়াস বেটার। আপ লোক চুপ রাহে, হাম দেখেগা। সময় শেষ, আপনারা গাভীর বাঁধ থেকে হাত নামিয়ে নিন। জাপান 30 লিটার। ভাই ম্যাডাম ইংরেজি বলতেছে, আমি বাংলায় বলে দিচ্ছি, জাপান 30 কেজি, পাকিস্তান 20 লিটার, পাকিস্তান 20 কেজি, অস্ট্রেলিয়া 18.5 লিটার, অস্ট্রেলিয়া 18.5 কেজি, বাংলাদেশ only 4 লিটার। ভাই বাংলাদেশ মাত্র 2 কেজি। আজকের বিশ্বকাপ জাপানি পাবে। কি কইলেন? কেন জাপান 30 কেজি দুইছে? জাপান 30 কেজি দুইছে, আর আমারে কি গরু দিছেন দেখে যান। ম্যাডাম ম্যাডাম প্লিজ কাম কাম কাম, আসেন আসেন। ইটি বৃষ্টি উস্তাদ আহে, দেখেন ভাই আপনি তো আমার দেশি মানুষ, আমারে কি গরু দিছে প্লিজ লুক। ম্যাডাম আমারে কি গরু দিছে? ওয়াও, ইটস নট পসিবল, এইটাই তো বুঝাইতে চাচ্ছিলাম। অস্ট্রেলিয়ারে দিছেন গাবি, ওরা দুধ দুইছে, জাপানে দিছেন গাবি, অস্ট্রেলিয়ান গাবি, এরা দুধ দুইছে, পাকিস্তানে দিছেন গাবি, এরা দুধ দুইছেন, আর বাংলাদেশ আমি হতবাগারে দিছেন বলদ, আমি বলদ থেকে 2 লিটার, 2 লিটার দুইছি বলদ থেকে। এবার আপনাদের বিচারে বলে যে বিশ্বকাপ কে পাবে, বাংলাদেশ না জাপান? বাংলাদেশ পাবে, বাংলাদেশ বলদ থেকে 2 লিটার, বাংলাদেশ। কে হুয়া? উফ,
গড, বাংলাদেশ ম্যান ইজ ভেরি ডেঞ্জারাস। বলো ঠিকই 2 লিটার মিল্ক। ও গড, তাহলে বিশ্বকাপ বাংলাদেশ পাচ্ছে ম্যাডাম? ওয়াই নট, অফ কোর্স, অফ কোর্স। এতক্ষণ তো অনেক 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 মজা দেখলেন, চলুন না এখন সবাই মিলে একটা গান দেখে আসি। না কাছে ও সুন্দরী, মনে চায় তোর সাথে পিরিত করি। আয়না কাছে ও সুন্দরী, মনে চায় তোর সাথে পিরিত করি। যতই মারিস তুই ঝাড়ি ঝুরি, যতই মারিস তুই ঝাড়ি ঝুরি, মেয়েদের ঠিকানা শ্বশুর বাড়ি। পুরুষ ছাড়া কি বাঁচে নারী, পুরুষ ছাড়া কি বাঁচে নারী, পুরুষ ছাড়া কি বাঁচে নারী, পুরুষ ছাড়া কি বাঁচে নারী। এমন পুরুষের গুল্লি মারি, কথা শুনে মনে হয় ধোলাই করি। যতই দেখাস তুই সে আনাগিরি, যতই দেখাস তুই সে আনাগিরি, মনে করিস না আমি 2 নম্বরি। পিরিতের মুখে আমি ঝাঁটা মারি, তোর পিরিতের মুখে আমি ঝাঁটা মারি, পিরিতের মুখে আমি ঝাঁটা মারি, তোর পিরিতের মুখে আমি ঝাঁটা মারি। তোর ভালো না রে, যৌবন কতদিন রাখবি ধরে? উল্টা পাল্টা কথা বলে, কৃষ্ণ মাথায় আগুন জ্বলে। এত দেমাক তোর ভালো না রে, যৌবন কতদিন রাখবি ধরে? বুড়ি হয়ে যায় নারী, যা করার করোনা তাড়াতাড়ি। পিরিতের মুখে আমি ঝাঁটা মারি, তোর পিরিতের মুখে আমি ঝাঁটা মারি, পুরুষ ছাড়া কে বাঁচে নারী, পুরুষ ছাড়া কে বাঁচে নারী। পাগলা ঘোড়া, তাই তো হয়েছি আজ লাগাম ছাড়া। পঙ্কু সাজে তুই মান জামে রে, আমার পিছে কেন বেড়াস ঘুরে? তোর পিরিতে আমি পাগলা ঘোড়া, তাই তো হয়েছি আজ লাগাম ছাড়া। পিরিতের গান গে আমার জীবন নিয়ে করিস না ঠাট্টা মশকারি। পুরুষ ছাড়া কি বাঁচে নারী, পুরুষ ছাড়া কি বাঁচে নারী, পুরুষ ছাড়া কি বাঁচে নারী, পুরুষ ছাড়া কি বাঁচে নারী। আয়না কাছে ও সুন্দরী, মনে চায় তোর সাথে পিরিত করি। যতই মারিস তুই ঝাড়ি ঝুড়ি, যতই মারিস তুই ঝাড়ি ঝুড়ি, মেয়েদের ঠিকানা শ্বশুর বাড়ি। আরে চাচা,
পুরুষ ছাড়া কি বাঁচে নারী, পুরুষ ছাড়া কি বাঁচে নারী, পুরুষ ছাড়া কি বাঁচে নারী, পুরুষ ছাড়া কি বাঁচে নারী। যত পারো করো ঠাট্টা মস্কারি। প্রিয় দর্শক শ্রোতা, ছাত্র এবং শিক্ষক বহু ঘটনায় আমরা দেখেছি, কিন্তু এই ধরনের ঘটনা এর প্রথম ঘটলো। চলুন তো গিয়ে দেখি। সবাই বসো। ওয়ান, টু, থ্রি। এত আস্তে কসকা, সকালে কিছু খাস নেই? দাঁত দিয়ে বাইরে গেছে, ঘটনা কি? সকালে দাঁত মারছস? Four. Yes, sir. Five. Yes, sir. Six. Yes, sir. Seven. দেখেন নাসি স্যার, বেয়াদব, আমার দেখতে হইব। বয় সাবাস কত, আমার ক্লাসের সবচেয়ে বুড়া ছাত্র। Yes, sir. তুই আর কতকাল এই বুড়া বয়সে এই ক্লাস থ্রিতে পড়ে থাকবি? এক এক ক্লাসে তিন বছর করে আসস, কবে যাবি সেভেন এইট? আল্লাহ মা বুঝে যান। বয় বেটা, হাসলো কাটা? এই বেয়াদব, হাসলি কেন? স্যার, আমাদের মুরগিটা একদিনে সাতটা ডিম পারছে। তোদের মুরগি একদিনে সাতটা ডিম পারছে? এটা একটা ব্যাপার হইল। স্যার, আপনাকে আমি সাত দিনের সময় দিলাম, পারলে একটা ডিম পেরে দেখান তো। কি কলি হারামজাদা, আমি ডিম পারবো? আমি টিচার, আমি ডিম পারি? এই তোরা যাস, কি করুম? এদিকে আয়, এদিকে আয়। এই বেটা, আমি ডিম পারবো? জি স্যার, জি না স্যার। আজ তোরে এমন মার দিমু। স্যার মারেন স্যার, ওরে ভালো করে মারেন। একটু আগে আমরা ভালোবাসার কথা বলছি, আবার গায়ে হাত দিছে। এই তুই লেদা হলা, ভালোবাসার সম্বন্ধে কোনটা বুঝছস? কোন ধরনের ভালোবাসার কথা কইছস? এই ভালোবাসার পরে কি হয় জানস? বিয়া খাইছে, ফুলতে বয়স বাড়ে গেছে মনে। বিয়ের পরে কি হয়? বউ। বউ, এটাও জানস? বউ নিয়ে তো আমরা অনেক টেনশনে আছি। তোর একটা প্রশ্ন করুম, যদি বলতে পারস তাহলে মনে করুম তুই ফাইতে গেছস। আচ্ছা করেন। আচ্ছা, কত বুথের মধ্যে আর ঘরের বউর মধ্যে ডিফারেন্স কি? দুইটাই সমান, ঘরের প্লে আর নামতে চায় না। আসলে পৃথিবীর মধ্যে তোর মতো হোলাগুলা সবচেয়ে হিটলার হয়েছিল না? তুই এই খবর কেমনে রাখলি? বালা বালা, তবে আজকে যে অন্যায় করছিস তুই, তুই মনে করিস না তুই মাপ পাবি? যে ধরনের বেয়াদবি করছিস ক্লাসে, মাপ পাবি না। স্যার, আপনাকে একটা কথা বলি। বল। আমাদের বাড়ির সামনে গাছে না বড় বড় ডাব হইছে। কথার ভিতরে আবার ডাব ঢুকালি কে? তুই আমার লুবি মনে করতেছস? স্যার আপনি তো বলছেন। ওই যেদিন মেজাজ ভালো আসিল তোর লাগে সেদিন কইছিলাম আর, আজ তো মেজাজ একটু কড়া, তারপরে যখন ডাব খাওয়াতি চাস, গাছের ফল, এটার মধ্যে কোনো ভেজাল নাই, ভালো কথা, একটা ডাব খাওয়া, জলদি লই আয়। চলেন। চলেন মানে কই যামু? ডাব গাছের নিচে। ডাব গাছের তলে কেন? স্যার আপনি যেই ডাবটা পছন্দ করেন সেই ডাবটাই খাওয়াবো। এতে তোর বুদ্ধি হয়েছে, মানে আমি যেই ডাবটা পছন্দ করব তুই আমার সেটাই পাইরা খাওয়াবি? বাহ, আসলে তুই ব্রিলিয়ান ছাত্র। চল আসেন স্যার, আসেন। আবার শিক্ষা নিয়ে টানাটানি করিস কেন? না মানি, আমি গাছের উপর উঠবো আর আপনি আমার পায়ের নিচে থাকবেন, এটা গুণ হয় না স্যার? স্যার আপনি উঠেন, আমি আপনার পায়ের নিচে থাকি। বিপদে ফালালি, ধরিস কিন্তু জীবনে কোনোদিন ডাব গাছে উঠি না রে। কেন উঠতাম? ওরে যে কষ্ট রে, ডাব খানের আস মিড়ি গেছে, এক কাজ কর দা লইয়া আসিস না, টিচার কষ্ট দেস। ও হ্যাঁ দা লইয়া আল, কি কষ্ট স্যার দা। এইভাবে নামা, ল ডাবটা কাইটা দে স্যার।
আপনি কি আমারে সন্ত্রাসী বানাতে চান? তার মানে আপনার সামনে যদি আমি দাঁড়িয়ে এভাবে কোপাকুপি করি এটা তো চরম বেয়াদবি। তার মানে আপনি তো বলেছিলেন বাচ্চাদের হাতে অস্ত্র তুলে দেওয়া নিষেধ। এ কথা কইছিলাম নি? জি স্যার। স্যার আপনি অনেক কষ্ট করেছেন, এবার ডাবটা একটু কেটে খান। ও তো দাদে, এরম বেয়াদব ছাত্র পৃথিবীতে আর একটা আছে কিনা সন্দেহ। এ তাঁরা ফার্ম দিয়ে ডাব খাবাইবে কথা কই বাড়াই তাইলো, গাছে উড়াইলো, ডাব হারাইলো, একটু ফানি হাদিস আইছে কি কয়? কি রে ফানিটা নিয়ে একটু খাবি? স্যার আপনি মুরব্বী, আমার বাপের সমান গুরুজন, আপনি বলছেন পানিটা যদি না খাই তাহলে তো বলবেন ছেলেটা কত বেয়াদব। দেন স্যার আমি খাই। যত পারো করো ঠাট্টা মস্কারি। আজকাল সব জিনিসের মধ্যে ভেজাল, কিন্তু হারুন কিসিঞ্জার খাঁটি প্রমাণ করার জন্য কি করেছে ওই দেখুন। এই দাঁড়া দাঁড়া, এই মল্লা দেখি, ভাইরা বোনেরা যারা খাঁটি গরুর দুধ খাবেন, আমরা নতুন পদ্ধতি চালু করছি, সাথে গরু নিয়ে আসি, দোয়াই দোয়াই দি, কেজি 30 টাকা, আধা কেজি 15 টাকা, এখানে কোনো ভেজাল নাই, আমরা খাঁটি প্রমাণ করার জন্য সাথে গরু নিয়ে আসি, দোয়াই দোয়াই দিতেছি, আপনারা এখন থেকে আর ভেজাল দুধ কিনবেন না। এই বিকো যারা ভেজাল খাইতে খাইতে জীবনটারে ভেজাল বানায় ফেলাইছেন, তাদেরকে খাঁটি প্রমাণ করার জন্য আমাদের গাবির দুধ আমরা এখানে দুয়ায়া দুয়ায়া বিক্রি করতেছি। এবার তুই কা আসে, যারা একবার নেবেন তারা 10 বার নেবেন, এত সুস্বাদু দুধ আপনারা কোথাও পাবেন না। আসে আসেই যা পাইছে আবারে দে, এই আধা কেজি, আধা কেজি, আধা কেজি, আধা কেজি, আসে আধা কেজি, হ্যাঁ আসে ভাইদা, হ্যাঁ দুধ খাঁটি দুধ দাও, দি দে, ওনা দিয়ে দে, এটা একটা ফাউ দে, হ্যাঁ যান 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 আবারে আসবে, দো 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 দো, আসেন ওই আসেন আসেন আসেন, এই যে আরটা পাইতেছে, এই দা এই বিদেশি আ কয় কেজি? 6 লিটার, 2 লিটার, 2 লিটার, 2 লিটার, 2 লিটার, দো ইটস ইওর পিওর মিল্ক, নো নো সে ভেজাল ভেজাল নেই, ইটস এ পিওর মিল্ক, ইউ আর ই ভেরি আমি গরু লইয়া হাঁটি এখন রাস্তায় রাস্তায়, আমি গরু লইয়া হাঁটি এখন রাস্তায় রাস্তায়, ভেজালের বাজারে বিশ্বাস করে না মারে, ভেজালের বাজারে বিশ্বাস করে না মারে, আমার কাছে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। আমি গরু লইয়া হাঁটি এখন রাস্তায় রাস্তায়, আমি গরু লইয়া হাঁটি এখন রাস্তায় রাস্তায়, সকল পরীক্ষায় আমার গরু পাস করেছে সকল পরীক্ষায়, আমি গরু লইয়া হাঁটি এখন রাস্তায় রাস্তায়, আমি গরু লইয়া হাঁটি এখন রাস্তায় রাস্তায়,
100% গ্যারান্টিতে দুধ বেচি পাই পথে ঘাটে আমার দুধ যে খায় সেই মজা পায় আমি গরু লইয়া হাঁটি এখন রাস্তায় রাস্তায় আমি গরু লইয়া হাঁটি এখন রাস্তায় রাস্তায় ভেজালের এই বাজারে বিশ্বাস করে না মারে ভেজালের এই বাজারে বিশ্বাস করে না মারে আমার কাছে খাঁটি গরুর দুধ পাওয়া যায় আমি গরু লইয়া হাঁটি এখন রাস্তায় রাস্তায় আমি গরু লইয়া হাঁটি এখন রাস্তায় রাস্তায় তোমরা গরু নাকি করো এখানে আমরা খাঁটি গরুর দুধ বিক্রি করি স্যার খাঁটি গরুর দুধ বিক্রি করি এই গরু প্রতিদিন কত লিটার দুধ দেয় এটা আমার বরকতি গরু তো যা চাই তাই দেয় এ 80 90 না তার একটু বেশি হবে 100 এর উপরে 100 এর উপরে দুধ দেয় এই গরুতে হ্যাঁ তাহলে তো আমাকে দেখতে হয় গরুতে এই দেখা দরকার নেই স্যার এই ওনার 2 লিটার দুধ দিয়ে দেয় এই দুধ দিয়ে দে 2 লিটার টাকা লাগবে না পুলিশকে ঘুষ দিতে চাস দুধ নিয়ে দুর্নীতি না স্যার দুধ নিয়ে কোনো দুর্নীতি করি নাই বিশ্বাস করেন স্যার হ্যাঁ আমরা একদম খাঁটি দুধ বিক্রি করি সত্য করে বল এটার ভিতরে কি তা না হলে সব শালারে রিমান্ডে নিব রিমান্ড ও মা এই কথা বললে আমার ভয় লাগে রিমান্ডে যেতে রাজি না আপনি দেখেন এটা খোলো জি স্যার খুলে আসি তুই খোল এই যে এটা সারা জীবন দেখি গরুর দুধ নিচে থাকে আজকে পিঠু উপরে উঠলো কিভাবে এ হে দুধ দে উপরে কেমনে উঠছে আমি নিজেও জানি না ওরা দুইটা জানে আমিও জানি না যত পার করো ঠাট্টা মস্কারি যেমন ডাক্তার তেমন রোগী ওই যে দেখুন দুইজনই করছে পাগলামি 535 আসসালামু আলাইকুম ডাক্তার স্যার ওয়া আলাইকুম আসসালাম প্লিজ সিট ডাউন আপনার নাম আমার নাম রুখবিশ রুখবিশ এই নামটা আমার পরিচিত মনে হচ্ছে আমেরিকা কোন মন্ত্রী জানি নাম রুখবিশ ওর বাবা পিতার নাম আলখবিশ আলখবিশ এটা তো আরো জঘন্য বোম্বে কোন নায়কের নাম আলখবিশ হতে পারে ডাক্তার স্যার হইতে পারে আচ্ছা আপনার বয়স আমার বয়স ওই যে যখন ঝড় হয়েছিল না বড় তুফান বড় তুফান ওই তুফানের সময় আমি নাকি হয়েছিলাম আমার মা বলছে মানে যে মাসে বড় তুফান হয়েছে ওই মাসে আপনার জন্ম জি ডাক্তার স্যার এই ধরনের জন্ম ডেট তো প্রথম শুনলাম সমস্যা কি সমস্যা ডাক্তার স্যার আমার এই দাঁতে ব্যথা আস্তে ওইখান থেকে হা করেন আরো জোরে কি খবিশ রে খবিশের বংশধর এই দাঁত তুলে ফেলে দিতে হবে এই দাঁত ফেলতে কত লাগবে ডাক্তার স্যার আমার এখানে খুবই কম লাগে মাত্র 300 টাকা হ্যাঁ 300 টাকা জি আবার একটা দাঁতও ফেলায় দিবে আচ্ছা ডাক্তার স্যার এই আমার দাঁতটা একটু নড়া দিয়ে দেওয়া যায় না হোয়াট নড়া নড়া কি আমার এই দাঁতটা একটু লুজ করে দেন তাতে আপনাকে 30 টাকা দিব তার মানে আপনি 30 টাকা দিয়ে দাঁত লুজ করে নি বাড়িতে যা টান দিয়ে ফেলায় দিতেন জি আমার কি এত পাগল পাইছেন এই কইতে গাইছো উঠো গেট আউট ডাক্তারখানা সিল্লাইতে নাই আমি আছি তুমি বাঁচবা ইনশাল্লাহ সমস্যা কি ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমার স্বামী জোলার ব্যায়াম হয়েছে একটু তাড়াতাড়ি দেখেন জোলার ব্যায়াম এই ব্যায়াম করে চালু হইলো নতুন রোগ নতুন রোগ জোলা দেখতে হবে পেটের ভিতরে আছে কামড়া আইতেছে এর আর কামড়াইব না এত বেশি খাইলে তো এই বাবা রে মুই কই আস্তে আস্তে খাওয়াবে না জোলার খাবার খাওয়াই অবস্থা খারাপ করে দিছে দাঁড়া
আস্তে আস্তে রোগ ধরা খাবে, রোগ ধরা খাবে। আস্তে 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 চলে যাবে। ওরে বাপরে, জোলা মনে ভেড়ের ভিতরে বোলা, এত ভুলে গা সহ্য করতে পারতাছি। এটা মধ্যবিত্ত চিকিৎসা, ডাক্তারখানার সমস্যা। আচ্ছা শুনে, অপারেশন করতে হবে। কি কইলেন? অপারেশন করতে হবে ডাক্তার। কাটবেন পেট কাইটা, জুলি বাহির কইরা ঠুলি গোনা দিব, সব ফেলে দিব। আরে মাওলা, আরে কইলে কি? ও ডাক্তার, আপনি এই যে অপারেশন করবেন, এক করতে কত টাকা করে দিবে? আমি ডাক্তার পাগলা হইতে পারি, রেট কম, মাত্র 3,000 টাকা। আরে মাওলা, কি কইলে? এত টাকা পাবো কমবে? ডাক্তার আপনার খুব দয়া, বাইরের দিয়ে আমি শুনছি আপনি দয়াশীল ডাক্তার। আপনার দোহাই লাগে, আপনি আমার 1500 টাকা এই জোলাটা কাটিয়ে দেন ডাক্তার। 1500 না, তুমি এক মিলে 2000 দিও। কাপড় খুলেন, ওর পেট কাটতে হবে। কাপড় খুলেন, তাড়াতাড়ি খোল বেটা, তাড়াতাড়ি বাসা। আরে বলা, এইবার মতো খোল, খুললে বুঝিয়ে বাসা। ও বলা, ও কি অস্ত্র! ওরে বাবা রে, ডাক্তার ডাক্তার, আপনি এই পর্যন্ত কয়জন অপারেশন করছেন? কতগুলো অপারেশন করছি তোমার? 10 দর্জন। কি সবাই বাইসি আছে? এই লোকটাতে দুনিয়ার প্রশ্ন করে, তুমি কি সাংবাদিক? শুনো, 8টা মারা গেছে, 9 নম্বরটা ভাষারুমে সিলাইতে আছে, আর তুমি 10 নম্বর। ডাক্তার আপনি আসলে একটা অরিজিনাল ডাক্তার। আপনার ডাক্তারে দেখি আমার খুব ভালো লাগতে আছে, আমার রোগ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই, এটা ধরলে তো ভালো হয়ে যাবে। এই অপারেশন করার আগে বনসই দেয় মানুষে বিভিন্ন ধরনের ইচ্ছা জানতে চায়, তাই না? তা মোর একটা ইচ্ছা থাকতে পারে। মানে তুমি কি খাইতে চাও? না, এর ভিতরে আবার খাবো। ওরে বাবা, খাইতে খাইতে জলা হয়েছে। তো শুরু করে বিসমিল্লাহ। আমরা দহাই লাগে মোর শখটা তো পুরার কারণে। কি কি কিছু দেখতে চাও? কি দেখতে চাও? আমার এই যে কোত্তা টোতা খোলছেন না, আমরা জামা খুলে লাইছে না, এগুলা পরিয়া একটু আকাশটারে দেখবো, সূর্যটারে দেখবো, চন্দ্রটারে দেখবো, দেখে তারপর আবার আমরা পেশাই হইব। কাজ করো, ওই বারান্দাতে যাইয়া একটু আকাশটা পৃথিবীটা দেখে নাও, শেষ দেখা বলা তো যায় না। আমার এই চুরি থাবার অনেকে তাড়াতাড়ি দেখে আসো, দেখে তাড়াতাড়ি হইয়া পড়ো, আমার সময় কম। এরপর আবার দুইটা হওয়াই দিই ভাই, এত রুগী। জামা পরা লাগবে না, তুই খারাপ স্যান্ডেল লইয়ে ভাই যাই। এই 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 কই যা, এই যত পারো করো ঠাট্টা মস্কারি। আরে যা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আসল কথাই তো ভুলে গেছি, ঈদের কেনাকাটা করতে হবে না, নাকি কোনো প্রবলেম আছে? আমি মরি কাজ নিয়ে, আগের দিন ভুলে যাও। ভুলে যাবো মানে? ও মাথা গরম করে না তো। তাহলে তুমি এবার আমার ঈদের কোনো কেনাকাটাই করে দিবে না? না, খোদা যদি আবার বাড়ায় প্রথম দায়িত্ব হলো বিয়ে করুন না। কি ব্যাপার, কই যাও? বাইরে যাচ্ছি। আমার চা দিবে না? তোমার চা কি কর? এ শোনো, We'll be right back.
ঈদের আর কয়দিনে বাকি মনে আছে নাকি মার্কেটে যাইবা কমে কেনাকাটা করতে হবে ঈদের আর কয়দিনে বাকি মনে আছে নাকি মার্কেটে যাইবা কমে কেনাকাটা করতে হবে রাখো কেনা কাটা ইনকামে পড়ছে ভাটা কপালটা বড়ই মন্দ উপরি সব কামাই বন্ধ রাখো বাহানা মিথ্যে বলো না সারি গয়না আমার চাই এবার আমার ঈদের বাজেট নাই এবার আমার ঈদের বাজেট নাই জীবনে ভাবি নাই হবে যে এমন টাকা পয়সা না থাকিলে মান সম্মান সবই যাবে এবার একটু ম্যানেজ করো যা আছে তাই পড়ো যেখান থেকে পারো টাকা জোগাড় করো ম্যানেজার গোষ্ঠী কিলাই এবার আমার ঈদের বাজেট নাই এবার আমার ঈদের বাজেট নাই খেতে এখন যে ভয় লাগে মনে ঘুষের কথা যদি আইনের লোক জানে এত ভীতু তুমি দেখি নাই আগে তোমার কথা শুনে হাসি যে লাগে একবার ধরা খেলে চাকরিটা যাবে চলে ভেবেছো আমি বোকা দিতে চাও আমায় ধোকা ভালো লাগে না তোমার যন্ত্রণা সংসার কেমনে চালায় এবার আমার ঈদের বাজেট নাই এবার আমার ঈদের বাজেট নাই ঈদের আর কয়দিন বাকি মনে আছে নাকি মার্কেটে যাইবা কবে কেনাকাটা করতে হবে রাখো কেনা কাটা ইনকামে পড়ছে ভাটা কপালটা বড়ই মন্দ উপরি সব কামাই বন্ধ রাখো বাহানা মিথ্যে বলো না সারি গয়না আমার এবার আমার ঈদের বাজেট নাই 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 যত পারো করো ঠাট্টা মস্কারি দেখেন ভাই গার্লফ্রেন্ড মহা সমস্যা আসসালামু আলাইকুম স্যার স্যার দশটা টাকা দিবেন চা খাবো মাফ করেন মাফ করবো মানে আপনি কি আমার ফকির মনে করছেন যত সব সত্যি বলছো মন থেকে বলছো দেখো আমার কিন্তু ভয় লাগে আমি কিন্তু তোমার যা জীবনে কোনো মাইয়ার মুখের মানে আমি চাইনি তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি আমার কলিজার টুকরা আজকে কোনো দান্দা হইলো না কি যে করি কেউ টাকা দিতে চায় না কি হয়ে গেল এই দুইটা মোড়া তাজা দেখা যায় মালপানি পাওয়া যায় আসসালামু আলাইকুম স্যার দশটা টাকার দরকার আমি চা খাবো এই ওকে দুটো টাকা দিয়ে দাও তো চা খাবে না স্যার দুই টাকা চা পাওয়া যায় না এই এক কাপ চায়ের দাম কত পাঁচ টাকা পাঁচ টাকাই নাও আমরা দুইজনে চা খাবো দুইজন মানে ওই দুইজনটা আবার কে আমার গার্লফ্রেন্ড ফকিরের আবার গার্লফ্রেন্ড না স্যার ওর জন্যই ফকির হয়েছি কি আমার হাত ছাড়ো ছাড়ো হঠাৎ তোমার কি হলো
তোমার মতো গার্লফ্রেন্ডের আমার দরকার নাই। আমি তোমার সাথে প্রেম করিয়া ওর মতো বিকারিতে রাজি না। আমি গেলাম। ওরে বাবা রে, যত পারো করো ঠাট্টা মস্কারি। চেয়ারম্যানের শালা মোটামুটি ভালো, কথাই তার রস নাই, মুখটা তার কালো। ওই যে দেখুন, দরজা দেখি বন্ধ। বাবু শাশুড়ি আম্মা যান দরজাখানি খুলে দেন, একটু করে বাইরে আসেন, তাই না? এইসব ছোটখাটো ব্যাপার তোরা আমারে বলস কেন? তোরা নিজে বল। ডাক, এ ঘরে কে আছেন? জলদি করে দরজা খোলেন, চেয়ারম্যান সাহেবের শালা আসছে, তাড়াতাড়ি আসেন, জলদি করেন, নইলে কিন্তু খবর আছে। আরে বেটা শুন, ভদ্রভাবে কাজ হবে না, আরামসে বস, দরজা লাগতাম যদি না বাইরে বসেন। ওস্তাদ বসেন। আপনার সাথে কথা বলার জন্য আপনার মেয়ে মধুবালার সাথে চেয়ারম্যান সাহেবের শালার বিয়ের ব্যাপারে কথা বলতে আসছি। তোমরা আসছো, কিন্তু চেয়ারম্যান সাহেব কেন আসলো না? দুলা ভাই আমারে পাঠাইছে, তাই না রে? তোমার স্বভাব চরিত্র ভালো না, কি করে আমার মেয়েটা তোমার কাছে দেই? কেন, আমার সমস্যা কি? তুমিই বলো বাবা, তোমার ঠোঁটটা এত কালো কেন? সবসময় যদি গাঁজা খায় ঠোঁটটা কি সাদা থাকবো খালাম্মা? আপনিই বলেন। ঠিক আছে, তুমিই বলো তোমার চুলটা এত লাল কেন? উনি জন্ম হওয়ার আগে থেকেই ওনার চুল লাল। থাম, এখানে ইন্টারভিউ দিতে আসি নাই। শুনেন, আপনার মেয়ে মধুবালার গলায় যদি আমি মালা না পড়াই তো আমি চেয়ারম্যানের শালা না। এখন আপনার মেয়ে মধুবালাকে ডাকেন। আমার মেয়ে মেলায় গেছে, ওর সাথে কথা বলবো। যা বলার আমাকেই বলো। হ্যাঁ চল। খালাম্মা ভালায় ভালায় রাজি হয়ে যান, নইলে আপনার মেয়ের কিন্তু বিপদ আছে। ওর কই গেছে কইলো? ওর মা মেলায় গেছে খেলা খাইতে। এক কাজ কর, মধুবালার মেলা থেকে উঠাইলে যাই। চলেন। ও জানেন আমি কত জঘন্য সন্ত্রাসী, বুঝবো আইস। মালাই মালা আমার কাছে দিবেন না। ওই মালা, এই মালা, এই মালা এদিকে। আসসালামু আলাইকুম ওস্তাদ, দেখলেন? হ্যাঁ, তাহলে সিনেমা লাইছো? আমি কেডা মালা লাগবো? হ্যাঁ, মালা দুইটা লাগবে আমার। দুইটা? এই দুটার দাম কত? 200 টাকা। কি সেয়ান মানের শালা, সাইলাম দুইটা মালা, টাকা পয়সা চাইয়া খাবি একটা টেলা? এটা কি কোন? আমার কাছে টাকা চাস? কারো টাকা পয়সা মারা ভালো না, অনেক আগে ভালো হয়ে গেছে। আবার বকশিশও দিতে আছে, সময় খারাপ হয়ে গেছে। দাঁড়া। কিরে তুই আমার পাতা গলায় দাঁড়ালি কেন? মেলায় গেছিলি বুঝি? হেডে তোরে কইতেইব? কইবি না, আমি তোর হবু স্বামী। লাল চুল বান্দরের মতো চেহারা, আবার আবার হবু স্বামী। কি আমার বান্দরের মতো চেহারা আর চুল লাল, এটা তো আমার স্টাইল, তাই না রে? তাই না রে, স্টাইল। শুন হেদার, তুই যদি আমার এই মালা গলায় না দেস তাইলে কিন্তু তোর খবর আছে, আমার মালা তোকে গ্রহণ করতে হইব, আমার বিয়ে করতে হইব। জান থাকতে তোর মালা আমি পরব না। কি জারি দেস, আমার দুলাভাই চেয়ারম্যান, একটা মেসের কাঁডি খরচ করব। মেসের কাঁডি কেন খরচ করব জানিস? এইভাবে জ্বালিয়ে তোদের ঘর দুয়ার
ধাও ধাও করে আগুন জ্বালিয়ে দিব, তোরা ফুড়া যাবি, সাই হয়ে যাবি, বাইরের লোক আসে দেখবে, এলাকার লোক দেখতে দিবে না আমার দুলাভাই, ওরা আসে দেখবে তোদের মা বেটির লাশ, কালা চিনা জানা, তোরা কি হিন্দু না মুসলমান, তোদেরকে কি মারি দিবে না আবার পুড়াইবে, টেনশন, লাস্টে দুইটা লাশ নিয়ে কী করবো জানিস, টেরাকে উড়াইব, উডাইনে ড্রেনও ফালাই দিব। আরে যা পারলে করিস, আবার ধেমাক দেখাস, ঝাড়ি লয় দেখছো সাহস কত বড়, আমার এই মালা যদি না পড়স 6 ঘন্টা সময় দিলাম। তোর হবু স্বামী তুই সামাল দে, আমার বাড়ি কাম আছে, আমি যাই রে। আমিও যাই রে, চল। এই আমাকে একা ফেলে চলে যাবি? ওরে ও মধুবালা তুই নে নাই আমার মালা, মন হইল উতলা তোরে পাইয়া একেলা রে, মন হইল উতলা তোরে পাইয়া একেলা। কান কথা শুই না তুই করিস না রে ভুল, সুখে যদি থাকতে চাস করা মাই কবুল। মানুষে বলে তোর চরিত্র খারাপ, মাইয়া মানুষের পিছে ঘোরা তোর যে স্বভাব। কান কথা শুই না তুই করিস না রে ভুল, সুখে যদি থাকতে চাস করা মাই কবুল। আরে ফুট হো এমটি পোলা তুই করিস না ঝামেলা, মন হইল উতলা তোরে পাইয়া একেলা, মন হইল উতলা তোরে পাইয়া একেলা। না না করব না তোর মালা ওর চেয়ার মেনের শালা, কৃষ্ণায়া তো চালা রে লাল চুলওয়ালা, কৃষ্ণায়া তো চালা রে লাল চুলওয়ালা। কত মাইয়া আমার সাথে টাঙ্কি মারে, আমি কিন্তু মনে প্রাণে চাই শুধু তোরে। মিষ্টি কথা বইলাই ওরে ভিজবে না চিরা, এই গহরামের সবাই জানে তুই যে তার সেরা। কত মাইয়া আমার সাথে টাঙ্কি মারে, আমি কিন্তু মনে প্রাণে চাই শুধু তোরে। মিষ্টি কথা বইলাই ওরে ভিজবে না, সবাই জানে তুই যে তার সেরা। আমি খেলবো নতুন খেলা তুই পরে বুঝবি ঠেলা, মন হইল উতলা তোরে পাইয়া একেলা, মন হইল উতলা তোরে পাইয়া একেলা। আমি পরবো না তোর মালা পরে চেয়ার মেনে শালা, কৃষ্ণায়া তো জ্বালা রে লাল চুলওয়ালা, মন হইল উতলা তোরে পাইয়া একেলা, কৃষ্ণায়া তো জ্বালা রে লাল চুলওয়ালা। যত পারো করো ঠাট্টা মস্কারি। ধূমপানে বিষপান, মদ, গাঁজা, হিরোইন এসব শুনলে আমার প্রচন্ড ভয় করে। আরে আরে দেখুন না ওই লোকটা কিভাবে খাচ্ছে। আমি তো মদের খাই না, মদ আমার খায়। পোলার মারা টাইকা থেকে ঘরে কিছু আসেনি খাবার। পোলার মা, ও পোলার মা, পোলার মা, পোলার মা, পোলার মা, পোলার মা, পোলার মা, কি ব্যাপার এভাবে চিল্লাইছো কেন? তুমি আমার ডাকে সাড়া দিয়েছো, আমি ধন্য। বলো তো ঘরে খাবার কি আছে? বিষ আছে, বিষ। ওটা তুমি খেয়ে শুয়ে পড়ো। কি আমি খাবো বিষ? মদ আলু?
আরে তুমি গেলে তো আমি বাসি। মাথারে তোমার লাগবে না, যাও বাবা। আবার বিদ্যুৎ চলে গেল, বিদ্যুতের সাথে আমার কি শত্রুতা। এই ভোলার মা, ও ভোলার মা, আরেকটা আবার আসো না প্লিজ, আমি তোমাকে কিছু বলবো না। ভোলার মা, ও তুমি আইসো আইসো, কিছুই দেখি না, আমার একটু হারিকেলটা জ্বালিয়ে দাও, আমি মদ খাবো। ঘরে কি রাশন তেল নেই? এক কাজ করো, হারিকেলে পানি ঢালে নিয়ে আসো। পাগল নাকি, পানি ঢালে পানি জ্বলবো? এ মূর্খ মাতারি, হারে গেলে কি অন্ধকারে দেখবো? ওর মধ্যে কি পানি ডালছো না কেরাসি ডালছো? আবার কারেন্ট আইছে, যাও যাও মাথারে তোমার লাগবে না, যাও যাও ডিস্টার্ব। হ্যালো, আমি বাসায় নাই। বলার মা, ওলার মা আরেকবার আসো না। ওলার মা, ওলার মা, ওলার মা আরেকবার চাই। কি পাগল হইছো নাকি? হ্যাঁ আমার শেষ কথা, আমি আজকে রাতে ডিউটিতে যাব না। এই হারামজাদা টেলিফোন, এই আরেক ডিস্টার্ব, আমার কোনো ফোন আসলে বলবা আমি বাসায় নাই, আমি মাল খাই, তুমি এখানে দাঁড়াই থাকো, ফোন আসলে তুমি ধরবা, কেমন? আমি মাল খাই। চলুন না এখন সবাই মিলে একটা গান দেখে আসি। ভালোবাসার কাঙ্গালিনী পার্বতীর চিনি, মজনু ফরহাদ নাই, বিয়া সব নাই, সেই চণ্ডীদাস, ভালোবাসার জন্য কেউ আর হয় না যে দেবদাস। প্রেমের লাইগা ছাড়ে না কেউ, যাহাতে কুল সমাজ
কৃষ্ণ ইউসুফ নাই বিয়ায় সব নাই সে শাহজাহান ভালোবাসার জন্য কেউ আর দেয় না নিজের প্রাণ রাধা জুলেখা নাই বিয়ান সব নাই সে মমতাজ প্রেমের লাইগা ছাড়ে না কেউ জাতি কুল সমাজ এখন আর যাই না পাওয়া এক নাম্বার আইটেম এখন আর যাই না পাওয়া এক নাম্বার আইটেম কেমন আছেন বিয়ানি সাহেব বলেন কি খবর কি আর বলবো বিয়ানি সাহেব আসি বাজার দর কেমন আছেন বিয়ানি সাহেব বলেন কি খবর কি আর বলবো বিয়ানি সাহেব আছি বাজার দর এখন আর যাই না পাওয়া এক নাম্বার আইটেম এখন আর যাই না পাওয়া এক নাম্বার আইটেম কেমন আছেন বিয়ানি সাহেব বলেন কি খবর কি আর বলবো বিয়ানি সাহেব আছি বাজার দর যত পারো করো ঠাট্টা মস্কারি প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা হারুন কিসিঞ্জারের ঠাট্টা মস্কারি দেখলেন এখন আমি নিশু বিদায় নেওয়ার পালা আপনাদের সঙ্গে আবার দেখা হবে যে কোনো সময় যে কোনো একদিন যে কোনো একটি অ্যালবামে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ